হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো সকলেই খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নিমকির একটা রেসিপি তোমরা এমনি সাধারণ নিমকি তো অনেক খেয়েছো কিন্তু এই নুনঝাল নিমকিটা একবার খেয়ে দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো তোমরা দেখো আমি নিমকি বানানোর জন্য ময়দা নিয়েছি ময়দার মধ্যে একটুখানি বেকিং পাউডার দিয়েছি আর সাদা তেল দিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করলাম স্বাদ মতো নুন এরপর দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিলাম সামান্য চিলি ফ্লেক্স এরপর আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব তো এইভাবে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম এরপর এটার মধ্যে একটুখানি জল দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব তো দেখো জল দিয়ে দিলাম তো বন্ধুরা ময়দাটা একদম রেডি আছে মাখানো এরপর দেখো এটাকে আমি বেলে নেব তো এভাবে আমি রুটিটা বেলে নেব বেশি পাতলাও করা চলবে না বেশি মোটা করা চলবে না দেখো বেলা হয়ে গেছে এভাবে ঠিক বেলে নিতে হবে এরপর আমি এটাকে কেটে নেব তো তোমরা দেখো আমি কেমন করে কাটছি এইভাবে আমি আগে রুটিটাকে চার ভাগ করে নিলাম এরপর এইভাবে একটা করে নেব তো দেখো এভাবে ছোট ছোট করে কেটে নিলাম এরপর এটাকে মধ্যেখান থেকে আমি এইভাবে কেটে নেব দেখো কত সহজভাবে আমি কেটে নিয়েছি এই দেখো ঠিক এই রকম দেখতে হবে নিমকিটা তো এইভাবে আমি সবগুলো কেটে নেব তো বন্ধুরা দেখো সবগুলো আমি কেটে নিয়েছি এরপর আমি এগুলোকে তেলে ভেজে নেব তো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি এরপর আমি এটার মধ্যে একটা একটা করে নিমকিগুলো ছেড়ে দেব কম করে ছাড়তে হবে যাতে একটা সাথে আরেকটা লেগে না যায় বন্ধুরা তো দেখো এগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি এরপর একটা করে উল্টে নেব কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখো সবগুলো এভাবে সবগুলো কিন্তু ফুলবে এরপর এগুলোকে আমি উল্টে নিচ্ছি এইভাবে উল্টে নিতে হবে এটা কিন্তু লো ফ্লেমে করবে তোমরা নয়তো এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে আমি ভেজে নেব, তো বন্ধুরা ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো তুলে নেব। দেখো বন্ধুরা তোলা হয়ে গেছে এরপর বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি এভাবে ভেজে নেব তো দেখো বন্ধুরা বাকি আমি নিমকিগুলোও ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি যে প্রত্যেকটা কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখো এইভাবে কিন্তু সবগুলো ফুলবে তো বন্ধুরা এইভাবে আমি সব নিমকিগুলো ভেজে নেব তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি নুন ঝাল নিমকি তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটাতে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার খুব দরকার আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো তোমরা তোমাদের বন্ধুদের সাথে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো কিন্তু এটা সকালের নাস্তার সাথে বা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে খুব ভালো লাগবে খেতে তো ট্রাই করো আর আমাকে জানিও খুব ভালো থাকো তোমরা বন্ধুরা